সিপিআইএমের রাজ্য সম্পাদক, তিনিও এ বিষয়ে মুখ খুলেছেন। মোহাম্মদ সেলিম, তিনি কি জানিয়েছেন একবার আপনাদের শোনাবো। পুলিশ সম্পূর্ণ বেআইনিভাবে কাজ করছে, এভাবে নিরাপদ সর্দারকে তারা মিথ্যা মামলায় জড়িয়ে ছিল, আজকে হাইকোর্ট জামিন দিয়েছে এবং কটাক্ষ শুরু করেনি, নির্দেশ দিয়েছে যে কেন কার নির্দেশে ধরা হয়েছিল। 144 দ্বারা ভাঙলে গ্রেপ্তার করে, সেটা তো পুলিশ লাঠি দিয়ে কাদানি গ্যাস দিয়ে আমাদের তোমার কি আনারুল হক ইসলামকে মেরে ফেললো। আর এখানে সায়েন্স সিটিতে ধরা কি আছে? তৃণমূলের নেতারা, এমএলএরা, চোর ডাকাতরা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ পাহারা দিচ্ছে তাদেরকে, তাদেরকে নৌকো করে নিয়ে যাচ্ছে, লঞ্চে করে নিয়ে যাচ্ছে। আর অন্যদিকে যারা আন্দোলন সংগ্রাম প্রতিবাদ করছে, প্রতিবাদী মানুষের কাছে যাচ্ছে, তাদের যা ব্যথা যন্ত্রণা বুঝবার চেষ্টা করছে, তাদেরকে আটকাচ্ছে। এর আগেও নশা সিদ্দিকে গ্রেপ্তার করেছিল, কিন্তু তাকে আটকে রাখতে পারেনি, আর আজকেও রাখতে পারবে না। আমরা এটা প্রতিবাদ করছি,